আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশ ক্লাস চ্যাপ্টারের নতুন আরেকটি ক্লাস নিয়ে আজকে হাজির হলাম। আর আজকের ক্লাসে আমরা শিখব দশমিককে দশমিকে ভাগ, অর্থাৎ দশমিক ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের মধ্যে যে ভাগ সেটা আজকে আমরা শিখব। বইয়ের 142 নম্বর পৃষ্ঠার টপিকস আমাদের আজকের টপিকস হচ্ছে দশমিকে দশমিকে ভাগ। আমরা বিগত ক্লাসগুলোতে দশমিকে দশমিকে গুণ শিখেছি, দশমিকের সাথে পূর্ণ সংখ্যার গুণ শিখেছি, দশমিকের সাথে পূর্ণ সংখ্যার ভাগ শিখেছি। আজকে আমরা শিখব দশমিকের সাথে দশমিকের ভাগ, অর্থাৎ একটা দশমিক ভগ্নাংশকে আমরা আরেকটা দশমিক ভগ্নাংশ দিয়ে কীভাবে ভাগ করব সেটা আমরা দেখব। সেটা দেখার আগে আমরা বইয়ে দেখি কী বলেছে। বলেছে যে চলো চিন্তা করে বের করি দশমিক ভগ্নাংশের সাথে অন্য একটি দশমিক ভগ্নাংশ কীভাবে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যার ভাগের মতোই নাকি অন্য কোনো উপায়ে। নিজের গাণিতিক সমস্যাটি সমাধান করে চিন্তা করি। এখন আমরা যে পূর্ণ সংখ্যার ভাগ শিখেছি সেটার মতো করেই দশমিকের সঙ্গে ভাগ করব, নাকি দশমিকের সাথে পূর্ণ সংখ্যা যে ভাগ করেছি সেটার মতো করে করব, নাকি অন্য কোনো উপায় আছে সেটা আমরা চিন্তা করে বের করব। এবং সেই চিন্তা করার জন্য আমরা একটা সমস্যা নিয়েছি, সেই সমস্যাটা সমাধান করতে করতে আমরা আসলে একটা উপায় বের করব যে কী উপায়ে আমরা এই দশমিকের সাথে দশমিকের ভাগ সহজে করতে পারি। আমাদের সমস্যাটা হচ্ছে 1.2 ভাগ 0.3, অর্থাৎ 1.2কে আমরা 0.3 দিয়ে ভাগ দিচ্ছি। আমরা জানি আগে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য আর পরে যেটা থাকে সেটা হচ্ছে ভাজক, আর ভাজক দিয়ে ভাজ্যকে আমরা ভাগ দিচ্ছি। তাহলে এটার ভাগফলটা কী হবে, অর্থাৎ এই যে ভাগটা, এখন এটাকে আমরা কি পূর্ণ সংখ্যার মতো করেই ভাগ করব নাকি অন্য কোনো উপায়ে ভাগ করব সেটা আমরা দেখব। এখন বলা হচ্ছে যে ইতিমধ্যেই তোমরা জেনেছো 1.2 মানে হচ্ছে 12/10, অর্থাৎ আমরা জানি যে দশমিকের জন্য এক এবং দশমিকের পরে যে একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য নিয়েছি, অর্থাৎ 2 আছে দশমাংশের ঘরে, তাই আমরা এখানে 12/10 লিখতে পারি। এবং 0/3 সমান একইভাবে 3/10, এটা কিন্তু আমরা জানি, আমরা বিগত ক্লাসগুলো যারা করেছি তারা এই ব্যাপারটার সাথে পরিচিত। এখন 1.2 ভাগ 0.3 মানে কি, 1.2 এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি 12/10, আর 0.3 এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি 3/10। এখন এটা হচ্ছে কি হয়ে গেল, ভগ্নাংশের ভাগ হয়ে গেল। আর ভগ্নাংশের ভাগ আমরা কিভাবে করি, আমরা ভগ্নাংশের ভাগ করি হচ্ছে প্রথম ভগ্নাংশটাকে ঠিক রেখে ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দিই এবং দ্বিতীয় ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ লিখি, অর্থাৎ উল্টিয়ে দেই, লবকে হর করি আর হরকে লব করি। তাহলে এটা হবে কি, 3/10টা হয়ে যাবে 10/3। এখন যদি আমরা ভগ্নাংশের যে গুণ শিখেছি সেই নিয়ম অনুসারে এটা করি, তাহলে আমরা দেখব যে 10 আর 10 কি হয়ে যাচ্ছে, কাটা যাচ্ছে, এখানে 12/3 থাকতেছে, 3 দিয়ে আবার 12কে ভাগ করা যায়, 3 4 12, তার মানে সর্বশেষ আমাদের যে ভাগফলটা আসতেছে 4। আমরা এই ভাগটা কিভাবে করলাম, আমরা এই ভাগটা করলাম হচ্ছে প্রথমে দশমিকের পরিবর্তে আমরা যে ভগ্নাংশগুলো লিখতে পারি সেই ভগ্নাংশগুলো রূপান্তর করে নিলাম, এরপর ভগ্নাংশের যে ভাগ আমরা শিখেছি সেই পদ্ধতি অবলম্বন করে আমরা এখানে ভাগটা শেষ করলাম, আমাদের ভাগফল আসলো 4। এটা একটা পদ্ধতিতে আমরা করলাম এই ভাগটা। এখন আরেকটা পদ্ধতি আমরা দেখি, আরও একটা উপায়ে দশমিকে দশমিকে ভাগের ব্যাপারে আমরা ধারণা নেই, সেটা হচ্ছে ভাজ্য ও ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে ভাগফলের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যদি আমাদের যে ভাজ্য আছে এবং ভাজক আছে দুইটাকে একই সংখ্যা দিয়ে গুণ করি, একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করি, তাহলে আমাদের ভাগফলের কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন 1.2 ভাগ 0.3, এটার ভাজ্য হচ্ছে 1.2 আর ভাজক কোনটা 0.3। এখন যদি একই সংখ্যা দিয়ে আমরা ভাজ্য এবং ভাজক দুইটাকে গুণ করি, তাহলে 1.2 দিয়ে আমরা 1.2কে আমরা গুণ দিচ্ছি 10 দিয়ে, 0.3কেও গুণ দিচ্ছি 10 দিয়ে। এখন এই দুটা গুণ করলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 12, আর এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি 3। এখন 12 আর 3 ভাগ করলে আমরা পাচ্ছি 4। এখন এটা যে 10 দিয়েই আমাদের গুণ করতে হবে বা ভাগ করতে হবে এটা আমরা বুঝবো কীভাবে, এটা আমরা বুঝবো হচ্ছে এই দশমিক এবং তার পরের যে সংখ্যাগুলো আছে এটা দেখে, এটা আমরা আলোচনা করব একটু পরেই। এখন এই উপরের আলোচনা থেকে আমরা 1.2 ভাগ 0.3 সমান 4 এই ভাগফল নির্ণয়ের একটা সহজ উপায় খুঁজে পেলাম। অর্থাৎ আমরা যে দুইটা পদ্ধতি দেখলাম, এই দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা সহজ উপায় খুঁজে পেলাম। উপায়টা কী, যেটা আমাদের বক্সের মধ্যে লেখা আছে, উপায়টা হচ্ছে ভাজ্য ও ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করে উভয়কেই পূর্ণ সংখ্যায় নেওয়ার চেষ্টা করতে হবে। ভাজ্য এবং ভাজককে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব, এবং কোন সংখ্যা, একই সংখ্যা যে আমরা নেব এটা এসে আসলে কী হিসাবে নেব সেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে ভাজ্য ও ভাজকের দশমিক বিন্দুর পর
অঙ্ক সংখ্যা সমান আছে কিনা দেখতে হবে। ভাজ্য এবং ভাজকের পরে যে দশমিক বিন্দু আছে, এই দশমিক বিন্দুর পরে আমাদের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ দশমিক, এই যে দশমিকের পরে যে আমাদের অঙ্কগুলো আছে, দুই আছে এখানে, তিন আছে, এইগুলো সমান আছে কিনা এইটা বিবেচনায় নিতে হবে। এইটা বিবেচনায় নিয়ে আমাদের একই সংখ্যা যেটা, সেটা দশ হতে পারে, একশো হতে পারে, এক হাজার হতে পারে, সেটা দিয়ে গুণ করতে হবে। এটা আমি দেখাচ্ছি যে কীভাবে আমরা সংখ্যাটা সমান আছে কিনা বিবেচনা করব বা বুঝবো কীভাবে যে এখানে সংখ্যা সমান আছে। তারপর সেই অনুসারে দশ, একশো, এক হাজার ইত্যাদি ভাজ্য ভাজককে গুণ করতে হবে। এরপর সাধারণ ভাগের মতো ভাগ করে ভাগফল নির্ণয় করতে হবে। সাধারণ ভাগের মতো মানে আমরা যে পূর্ণ সংখ্যার ভাগ শিখেছি ঠিক সেভাবে, যেমন এখানে বারোকে তিন দিয়ে ভাগ দিলে চার হচ্ছে, এটা আমাদের পূর্ণ সংখ্যার ভাগ, সাধারণ ভাগ, আমরা প্রচলিত যে ভাগ করি সেভাবে আমরা করব। তাহলে এখানে আমরা কি বুঝলাম, ভাগ করার পদ্ধতিটা যে ভাজ্য এবং ভাজক যে থাকবে তাকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করবো। এবং এখানে খেয়াল করলে দেখব যে সংখ্যাগুলো সবসময় দশ, একশো, এক হাজার এরকম হচ্ছে। তাহলে এই সংখ্যাগুলো আমরা পাবো কীভাবে, বুঝবো কীভাবে, আমি আসলে কোন সংখ্যা দিয়ে গুণটা করব সেটা আমি দেখাচ্ছি। যেমন আমি যদি একটা ভগ্নাংশ নেই, দশমিক ভগ্নাংশ, শূন্য দশমিক তিন দুই ভাগ শূন্য দশমিক শূন্য দুই, অর্থাৎ এই দুটো ভগ্নাংশ যদি এখন আমরা ভাগ করি, তাহলে আমাদের নিয়মে কী বলছে যে ভাজ্য ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করে উভয়কে পূর্ণ সংখ্যায় নেওয়ার চেষ্টা করতে হবে। এখন আমি যে ভগ্নাংশ দুটো নিয়েছি, এই ভগ্নাংশ দুটো কী করতে হবে, একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যায় নেওয়ার চেষ্টা করতে হবে। একটা সংখ্যা দিয়ে গুণ করে কী করতে হবে, পূর্ণ সংখ্যায় নেওয়ার চেষ্টা করবে, একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখন সেটা আমরা কীভাবে বুঝবো যে আমি কোন সংখ্যা নেব, সেটার জন্য যেটা করতে হবে যে দশমিক বিন্দুর পরের যে অঙ্ক সেটা সমান আছে কিনা দেখতে হবে। তো এখানে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে আমার দশমিক, এই দশমিকের পরে আছে দুই ঘর, অর্থাৎ তিন দুই দুই ঘর, এখানে আবার দশমিকের পরে আছে দুই ঘর, অর্থাৎ শূন্য দুই। তার মানে দশমিকের পরে দুই ঘর বলতে এখন আমরা কী বুঝবো, আমরা কিন্তু এটা জানি যে দশমিকের জন্য যদি আমি এক ধরি আর দশমিকের পরে যত ঘর আছে ততটা শূন্য দেই, তার মানে কত দ্বারা আমি গুণ করবো এখানে, একশো দ্বারা। অর্থাৎ এটা আমরা বুঝবো কীভাবে যে কত দ্বারা আমার গুণ করতে হবে, এটা আমি বুঝবো হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে, যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য বিবেচনা করব। দশমিকের জন্য আমি এক ধরবো, অর্থাৎ আমরা এক ধরবো দশমিকের জন্য, আর দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে বা অঙ্ক থাকবে তার জন্য আমরা প্রত্যেকটার জন্য একটা করে শূন্য নেব। তাহলে এখানে আছে দশমিকের জন্য এখানে এক, আর এখানে আছে কত, দুই ঘর, এখানেও দুই ঘর, তাহলে সমান আছে, দুই পাশের সংখ্যাই সমান আছে। যেহেতু সমান আছে দুই ঘর ঘর, তার মানে দুইটা শূন্য নিলাম, তার মানে একশো দ্বারা আমরা গুণ করব। তাহলে শূন্য দশমিক তিন দুইকে যদি আমরা একশো দ্বারা গুণ করি, ভাগ এখানে যদি শূন্য দশমিক শূন্য দুইকে আমরা একশো দ্বারা গুণ করি, তাহলে এটার গুণফল কত আসবে, এটা আসবে বত্রিশ, ভাগ এটা আসবে হচ্ছে দুই, কারণ একশো দ্বারা গুণ করলে এখানে কী হচ্ছে, দশমিক সরে যাচ্ছে, ডান দিকে সরে যাচ্ছে, এখানেও দশমিক ডান দিকে সরে যাচ্ছে, তাহলে বত্রিশ ভাগ দুই আসলো। তা এখন বত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই পাচ্ছি কত, ষোলো। তার মানে এই যে ভগ্নাংশের যে ভাগটা ছিল এদের ভাগফলটা হবে হচ্ছে ষোলো। এখন আমরা সবসময় এভাবে গুণ না করে আমরা কিন্তু চাইলে এটাকে আরও একটু সহজভাবে করতে পারি আমাদের মতো করে। আমরা কী করব, এই ভগ্নাংশটাকে আমরা উপরে নিচে ভগ্নাংশ আকারে লিখব। আমরা কী লিখব, এভাবে শূন্য দশমিক তিন দুই ভাগ শূন্য দশমিক শূন্য দুই। এখানে এই যে মাঝের যে দাগটা, এই অংশটা আমরা জানি হচ্ছে এটা ভগ্নাংশ বা ভাগের চিহ্ন, এটা কিসের চিহ্ন, ভাগের চিহ্ন। তাহলে এই যে ভাগ করা হচ্ছে, এরকম যদি ভগ্নাংশ পাই আমরা কিন্তু এভাবে করতে পারি। কিন্তু এটাকে আরও একটু সহজভাবে নেওয়ার জন্য, বোঝার খাতিরে, তোমাদের বোঝার খাতিরে এটা কী করবো, আমরা এই ভাগটাকে আমরা কী করবো, ভাজ্যটাকে উপরে রাখবো এবং ভাজকটাকে নিচে রাখবো, অর্থাৎ ভগ্নাংশ আকারে করে নিলাম, ভাগ আকারে। এই চিহ্নটার নাম হচ্ছে ভাগ, এই চিহ্নটার নাম কি, ভাগ। মানে এই ক্ষেত্রে এখানে আমরা এটা বোঝাচ্ছি যে আমরা আসলে ভাগ করতেছি, নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করতেছি। তাহলে এখানে কী করবো, ভাজ্যটাকে উপরে লিখবো, তারপরে একটা টান দেবো, যেটা আমরা বলতেছি যে ভাগের চিহ্ন, মানে এই চিহ্নর পরিবর্তে এটা ব্যবহার করছি, আর ভাজক যেটা থাকবে সেটা আমরা নিচে লিখবো। এবার দেখো কী করা হয়, উপরের চিহ্নকে আমরা কী করবো, গুণ চিহ্ন দিচ্ছি, উভয় উপরে নিচেই গুণ চিহ্ন দিচ্ছি, এই যে এটা যে গুণ চিহ্ন দিচ্ছি, গুণ চিহ্ন দিয়ে কী হচ্ছে, এখন এখানে কত আছে, দশমিক, দশমিকের জন্য আমরা কী করবো, এক নেব, তারপরে যেহেতু দুই ঘর আছে দুই শূন্য, আবার এখানেও দশমিকের জন্য আমরা এক নিলাম, দুই ঘর যেহেতু আছে দশমিকের পরে তাই দুইটা শূন্য দিলাম। দেখো এখানে কিন্তু একশো দ্বারা গুণ করা হচ্ছে, এখানেও একশো দ্বারা গুণ করা হচ্ছে। এখন কিন্তু কী হচ্ছে, এই দশমিকটা কিন্তু আর নাই, এই দশমিকটা এখন কি নাই, কারণ এই দশমিকের পরিবর্তে আমরা এখানে এক নিয়েছি, বা বলতে পারি যে দশমিক
উঠাই দেওয়ার জন্য আমরা এখানে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি, একশো দ্বারা গুণ করেছি, যে কারণে এখন আর আমাদের দশমিক নাই। তাহলে এটা হয়ে গেল কত, বত্রিশ, এটা হয়ে গেল দুই, আর এখানে আছে একশো একশো। এখন যদি আমরা এই একশো একশো কী করে দিই, কেটে দেই, তাহলে এখানে কী থাকে, বত্রিশ বাই দুই। তার মানে এই জিনিসটাই কিন্তু আসতেছে। তো আমরা চাইলে এভাবেও করতে পারি, আর সহজভাবে এখানে মানে আমরা হচ্ছে হিসাব করে করতে পারি, ওই যে কত দ্বারা গুণ দেবো, দশ, একশো নাকি এক হাজার দ্বারা গুণ দেবো, এইটা বোঝার জন্য আমরা সহজে এইভাবে কিন্তু করতে পারি। তাহলে এখন বইয়ে কি বলেছে, যে আমরা দশ, একশো, এক হাজার ইত্যাদি বিভিন্ন ভাজ্য এবং ভাজককে গুণ করব, এরপর আমরা সাধারণ ভাগের মতোই ভাগ করব। যেটা আমরা দেখলাম যে কি করব আমরা, আমি আবারও বলি কি করব, আমাদের যে দশমিক ভগ্নাংশটা থাকবে সেই দশমিক ভগ্নাংশের যে দশমিক আছে তারপরে যতটা অঙ্ক বা সংখ্যা আছে, তারপরে দশমিকের পরে যতটা অঙ্ক বা সংখ্যা আছে সেই অনুসারে, সেই অনুসারে আমরা দশ, একশো বা এক হাজার নিয়ে গুণ করব দশমিকটাকে। করার পরে ওটাকে পূর্ণ সংখ্যা বানায় নেবো। এখন দশ নেব নাকি একশো নেবো নাকি এক হাজার নেবো নাকি দশ হাজার নেবো, কত নেবো সেইটা বুঝবো আমরা কীভাবে, সেইটা বুঝবো যে দশমিকের পরে যতটা অঙ্ক আছে ততটা শূন্য বসাবো, কোথায়, একের পরে। এক কিসের জন্য, দশমিকের জন্য, দশমিকের জন্য এক, আর একের পরে যতটা সংখ্যা আছে ততটা শূন্য। যেমন আমি যদি বলি এখানে আমার আরেকটা ভগ্নাংশ নেই, একটা ভগ্নাংশ নিলাম শূন্য দশমিক শূন্য ছয় চার, এটাকে আমরা ভাগ দিচ্ছি শূন্য দশমিক শূন্য শূন্য আট, এটা দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে এখানে কি হবে, আমাদের দেখতে হবে যে দশমিক, তাহলে দশমিকের পরে কতটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক আছে, তার মানে আমি কী নেবো, একের পরে তিনটা শূন্য, একের পরে তিনটা শূন্য মানে এক হাজার। তাহলে উভয় পক্ষকে আমরা এখন কী করব, এক হাজার দিয়ে গুণ দেবো, ভাজ্য এবং ভাজক দুইটাকেই এক হাজার দিয়ে গুণ দেবো। তাহলে শূন্য দশমিক শূন্য ছয় চারকে যদি আমি এক হাজার দিয়ে গুণ দেই, এবং এখানে শূন্য দশমিক শূন্য শূন্য আটটাকে যদি এক হাজার দিয়ে গুণ দেই, তাহলে আমাদের মানটা কী আসবে, এখানে কিন্তু মান আসবে চৌষট্টি, এবং এখানে মান আসবে আট, তাহলে ভাগ হবে হচ্ছে আট আটে চৌষট্টি, তার মানে ভাগফলটা আসলো কত, আট। দেখো এখানে কিন্তু আমি এক হাজার দিয়ে গুণ দিয়েছি, কেন এক হাজার দিয়ে গুণ দিয়েছি, কারণ এখানে সংখ্যা কয়টা, তিনটা, তাহলে তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য। অথবা আমরা বলতে পারি যে সহস্রাংশের ঘরে যেহেতু আসছে, তাহলে সহস্রাংশের ঘরে আসলে আমরা কী করি, এক হাজার পর্যন্ত যাই, তাহলে এক হাজার দিয়ে গুণ দিচ্ছি। এভাবে কিন্তু আমরা এই ভাগগুলো খুব সহজেই করতে পারি। আমি যদি আরও কিছু উদাহরণ দেখাই, যে এক দশমিক শূন্য আট, এটাকে আমার ভাগ দিতে হবে শূন্য দশমিক নয় দিয়ে, এখানে কিন্তু একটা পরিবর্তন চলে আসছে, একটা পরিবর্তন চলে আসছে। আমরা ভালো করে দেখব যে এখানে দশমিকের পরের অঙ্ক কি নাই, একই নাই। তাহলে এখন আমাদের কী করতে হবে, আমরা তো এতক্ষণ দেখলাম যে একই অঙ্ক আছে, তো সেটাকে আমরা কী করলাম, যে হিসাব করে নিয়ে আমরা সেই অনুযায়ী গুণ দিলাম। তাহলে এখন আমি কী করব, এখন এটাকে চাইলে আমরা কী করতে পারি, যে সবসময় আমরা বড় যেটা থাকবে বা ভাজ্য যেটা থাকবে, মানে এখানে বড় বলতে আমি বুঝাচ্ছি যে দশমিকের পরে সর্বোচ্চ পরিমাণ সংখ্যা যেটা থাকবে সেটা দিয়ে আমরা গুণ করার চেষ্টা করব। দশমিকের পরে সর্বোচ্চ পরিমাণ যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে আমরা গুণ করা যায়। তাহলে এখানে দশমিকের পরে এখানে দুই আছে, এখানে এক আছে। এবার খেয়াল কর একটা জিনিস আমরা মাথায় নিত, এখানে কিন্তু যদি আমি শূন্য ধরি তাহলে কি সমান না, যদি আমি এখানে আমি শূন্য ধরি তাহলে কি সমান না, আর দশমিকের পরে নয়ের পরে এখানে কি আমরা শূন্য ধরতে পারি না, অবশ্যই পারি। কারণ এখানে এরপরে কি যতই শূন্য বসাই না কেন আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা জানি দশমিকের পরে আমরা এখানে যত খুশি করতে পারি শূন্য বসাতে পারি, তাহলে এখানে যদি আমি শূন্য বসাই, ওই যে আমরা যে যোগ বিয়োগ করেছিলাম যখন দশমিকের, তখন যদি ঘর না মিলতো তখন আমরা শূন্য বসে ঘর পূরণ করে দিতাম। তাহলে এখানেও কিন্তু দেখো আমরা এখানে দেখতেছি যে দুই ঘর আছে, এখানে আছে এক ঘর, তাহলে এটা মিলানোর জন্য আমি কী করতে পারি, শূন্য বসে কিন্তু দুই ঘর মিলাই দিতে পারতেছি। তাহলে এখন কী হচ্ছে, যে দুই ঘরই হচ্ছে, তার মানে কি একশো দ্বারাই কী হচ্ছে, গুণ হচ্ছে। তাহলে এরকম যখন যদি থাকে, মানে আমাদের প্রশ্ন আসতে পারে বা আমাদের মনের মধ্যে চিন্তা আসতে পারে যে আমরা তো সবসময় এরকম সমান নাও থাকতে পারে, কম বেশি থাকবে, তো যখন কম বেশি থাকবে তখন আমরা কী করবো, এই যে পরে শূন্য বসাই দিয়ে কিন্তু মিলাই দিতে পারতেছি, শূন্য বসাই দিয়ে মিলাই দিয়ে এখন যতটা সংখ্যা হয় তত দিয়ে আমরা কী করতে পারি, এখন গুণ দিতে পারি। তাহলে এখন যদি দেখি যে দুই ঘর, তার মানে দশমিকের পরে দুই ঘর, কত দিয়ে গুণ দেবো, একশো দিয়ে, তাহলে এক দশমিক শূন্য আট যে আছে এটাকে যদি এখন আমি একশো দিয়ে গুণ দেই, এবং ভাগ শূন্য দশমিক নয় বা নয় শূন্য এটাকে যদি এখন আমি একশো দিয়ে গুণ দেই, তাহলে কী পাবো, এখানে পাবো হচ্ছে একশো আট
ভাগ এখানে কত পাবো? এখানে কিন্তু পাবো এই যে নব্বই, কারণ কি এই যে দুই ঘর পর্যন্ত আসছে তাহলে এখানে নব্বই চলে আসবে। এখন একশো আটকে যদি নব্বই দিয়ে ভাগ দেই কি পাচ্ছি? এক দশমিক দুই। এই ভাগটা আমরা হচ্ছে পূর্ণ সংখ্যার ভাগ, এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় শিখে এসেছি, অবশ্যই এই ভাগটা আমরা পারি। এই ভাগটা করলে আসবে হচ্ছে এক দশমিক দুই। এটা কীভাবে আসে আমি একটু দেখাই, যে একশো আটকে আমরা নব্বই দিয়ে ভাগ দিচ্ছি, এখানে কি হচ্ছে যে একবার যাচ্ছে নব্বই, এখানে বিয়োগ করলে থাকবে কত? আট, এখানে থাকবে হচ্ছে এক, আঠারো। আমরা জানি যখন এখানে ভাগ শেষ মিলে না আর ভাগ যায় না, আমরা দশমিক দেই, দশমিক দিয়ে একটা শূন্য নেই। এরপরে এখন দেখো নব্বই দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, যে নব্বই দিয়ে গুণে একশো আশি, মিলে গেছে শূন্য, তার মানে এক দশমিক দুই। এই ভাগ কিন্তু আমরা পঞ্চম শ্রেণীতেই শিখে এসেছি, আশা করি সবাই পারি। তাহলে এই যে ভাগটা আমরা করলাম, এখানে একটা পরিবর্তন কিন্তু আমি দেখালাম, আমাদের যে বইয়ের মধ্যে বলেছে যে উভয় পাশে সংখ্যা সমান আছে কি না, অঙ্ক সংখ্যা সমান আছে কি না, যে ভাজ্য এবং ভাজকে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সমান আছে কি না। তো সবসময় তো আমাদের কি থাকবে না, সমান নাও থাকতে পারে, এরকম সমান নাও থাকতে পারে। যেমন এখানে নয় ছিল, তাহলে আমরা কি করেছি, আমরা যেটা করেছি যে ওই শূন্য দিয়ে, যেহেতু দশমিকের পরে শূন্যের কোনো কি নাই, দাম নাই, শূন্য আমরা দিতে পারি, তাহলে আমরা শূন্য দিয়ে এখানে ঘর দুইটা পূরণ করে নিয়েছি, সমান করে নিয়েছি, যে এখানে শূন্য দশমিক আট আছে দুই ঘর, এখানে আছে এক ঘর, তাই আমি আরেকটা শূন্য বসে এটাকেও দুই ঘর বানিয়ে নিলাম। এখন এটাকে আমি গুণ দিচ্ছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি আরেকটা একই রকম উদাহরণ দেখাই, দেখো এখানে এবার আমি কী করেছি, এবার আমি ভাজ্য যে আছে সেখানে একটা ঘর কম নিয়েছি, ভাজকের মধ্যে একটা ঘর বেশি নিয়েছি। তো আমি কী বলেছিলাম যে সর্বোচ্চ পরিমাণ ও সব থেকে বেশি যে সংখ্যাটা আছে সেটা আমরা বিবেচনা করব। তাহলে এখানে দশমিকের পরে আছে এক ঘর, এখানে আছে কয় ঘর? দুই ঘর। তাহলে আমি দুই ঘর বিবেচনা করবো, যে দশমিকের পরে দুই ঘর, দশমিকের পরে দুই ঘর মানে দশমিকের জন্য এক, আর হচ্ছে দুই ঘর মানে দুইটা শূন্য, তাহলে একশো দিয়ে গুণ দেবো। কিন্তু এখানে তো আমার আছে এক ঘর, আমার টার্গেট কি উভয় পক্ষে যেন সমান সংখ্যা থাকে, ভাজ্য এবং ভাজকের মধ্যে যেন সমান সংখ্যা থাকে, সমান অঙ্ক সংখ্যা থাকে, কোথায়? দশমিকের পরে। তাহলে এখানে দশমিকের পরে আছে একটা অঙ্ক, এখন আমি কি করব, ওই যে আমাদেরকে এখন হেল্প করার জন্য কে আছে? শূন্য আছে। তাহলে এখন যদি আমি এখানে তিন শূন্য দেই তাহলে কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই, শূন্য দশমিক তিন আর শূন্য দশমিক তিন শূন্য একই জিনিস। তাহলে এই যে আমি কি বানিয়ে নিলাম, এখন আমাদের দুইটা অঙ্ক হয়ে গেছে, কারণ আমার তো সংখ্যাটা পূরণ করতে হবে, অঙ্ক সংখ্যাটা সমান করতে হবে। আমার এখানে নিয়ম বলে দিছে যে যেন উভয় পক্ষের জন্য সমান আছে কিনা সেটা দেখব, তাহলে এটা তো আমি সমান করতে হবে, এই জন্য আমি কী করলাম, শূন্য দিয়ে সমান করে নিলাম, এটাকে দুইটা বানিয়ে নিলাম, ভাগ শূন্য দশমিক এক পাঁচ। দেখো এখানে কিন্তু কী হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখন যদি আমরা একশো দিয়ে গুণ দেই, একশো দিয়ে গুণ দেই এটাকে, এবং এটাকে আমি একশো দিয়ে গুণ দেই, তাহলে কী পাবো? এখানে কিন্তু আমরা পাবো হচ্ছে কত? তিরিশ, ভাগ এখানে পাবো কত? পনেরো। তাহলে তিরিশকে পনেরো দিয়ে ভাগ দিলে কত পাবো? তিরিশকে পনেরো দিয়ে ভাগ দিলে আমরা দুই, অর্থাৎ এই যে এটার ভাগফলটা কত আসলো? দুই আসলো। আমি আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। কি করব, যে যে দশমিক ভগ্নাংশ থাকুক না কেন, যে দুইটার মধ্যে আমরা ভাগ করব, সংখ্যা অঙ্ক সংখ্যা দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান করার চিন্তা করতে হবে। এখন সমান করার জন্য সবসময় তো আমাকে রেডি করে দিবে না সমান করে, যে হ্যাঁ ভাজ্য তো দশমিকের পরে দুই ঘর আছে, ভাজকও দশমিকের পরে দুই ঘর আছে, এভাবে তো আমাকে রেডি করে দিবে না একবারে। তো আমাদের কি থাকতে হবে, কম বেশি হয়তো বা থাকতে পারে, যে এখানে ভাজকের ঘরে দুইটা, ভাজ্যের ঘরে একটা। আগেরটাতে যেমন আমি দেখালাম যে ভাজ্যের ঘরে দুইটা, ভাজকের ঘরে একটা, তখন আমার কী করতে হবে, অঙ্ক দুইটা সমান করে নিতে হবে, এবং সমান করার জন্য একমাত্র উপায় কি, শূন্য বসিয়ে দেওয়া, কোথায়, যেটাতে কম আছে, এক্ষেত্রে কম আছে, তাই আমি শূন্য বসাই দিলে দুইটা বানিয়ে নিলাম। এখানে কিন্তু আসলেও অনেক শূন্য আছে, আমরা কিন্তু ইচ্ছামতো এখানে শূন্য বসাতে পারি, মানে কি বলে যে দশমিকের পরে শূন্য যেহেতু কোনো দাম নাই, সো আমার অঙ্কটা মিলানোর খাতিরে, আমার অঙ্ক সংখ্যা সমান করার খাতিরে এটাকে আমি ভিজিবল করে শূন্য নিয়ে নিয়েছি। যদি এই শূন্যটা আমরা কেউ নাও নেই তারপরে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বোঝার খাতিরে এটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। সো কী করব, আমি আবারও বলি, সর্বোচ্চ পরিমাণ অঙ্ক সংখ্যা যেটা থাকবে দশমিকের পরে সে তত ঘর আমি ধরব, যেহেতু এখানে সর্বোচ্চ দুই ঘর আছে দশমিকের পরে, আমি দুই ঘর ধরব, কিন্তু এখানে আমার এক ঘর কম আছে, তাই আমি এখানে শূন্য দিয়ে দুই ঘর বানায় নিছি, এখানেও দুই ঘর, এখানেও দুই ঘর, তাহলে দশমিকের পরে দুই ঘর মানে কত? একশো, দশমিকের জন্য এক আর দুই ঘরের জন্য দুইটা শূন্য, টোটাল হলো কত? একশো। তাহলে আমি ভাজ্যকেও একশো দিয়ে গুণ দেবো, ভাজককেও একশো দিয়ে গুণ দেবো, গুণ দিলে আমি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাগুলোকে আমরা সাধারণ ভাগ করলে আমার যে ভাগফল সেটা আমি পেয়ে যাব। এখন আমরা যে এই যে ভাগ শিখলাম,
দশমিকে দশমিকে ভাগ, সেটার উপর ভিত্তি করে আমাদের বইয়ের মধ্যে একটা জোড়ায় কাজ দেওয়া আছে আমাদের অ্যাসাইনমেন্ট স্বরূপ, মানে স্কুলে আমাদের যে কাজগুলো দেয় সেরকম একটা জোড়ায় কাজ দেওয়া আছে, যে জোড়ার প্রত্যেকেই কমপক্ষে 5টি করে এরকম সমস্যা তৈরি করো, তারপর সমস্যাগুলো সমাধান করে পরস্পর খাতা বিনিময় করো, একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করো, এবার দুজনে আলোচনার মাধ্যমে সংশোধন করো, প্রয়োজনে শিক্ষকের সহযোগিতা নাও। তাহলে জোড়ায় কাজটা কি, আমাদের প্রত্যেককে মানে প্রত্যেক জোড়াকে আর কি 5টা সমস্যা তৈরি করে সেই 5টা আবার নিজেদেরকে সলভ করতে হবে, নিজে সমস্যা তৈরি করে নিজে সলভ করতে হবে। তাহলে আমি, আমার তো জোড়া নাই, আমি নিজে নিজের জোড়া, তাহলে আমি এখানে মনে করি যে আমি একটা জোড়া, আমি এখন 5টা সমস্যা তৈরি করব, সমস্যা তৈরি করে আবার এই 5টা সমস্যা আমি সমাধানও করব। আমি এখানে 5টা সমস্যা নিয়েছি, এখন এই 5টা সমাধান করব। তাহলে এখানে প্রথম সমস্যা কি নিয়েছি আমি, ক নম্বর। তাহলে ক নম্বরের সমাধান যদি আমরা দেখি, এখানে আছে 1.2 ভাগ 0.6। তাহলে এটা আমরা কী করব, যেহেতু দশমিকের উপরে এক ঘর আছে, এখানেও দশমিকের উপরে এক ঘর আছে, তার মানে আমরা উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করতে পারি। তাহলে 1.2কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কী পাবো, আবার এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কী পাবো সেটা আমরা দেখব। তাহলে এটা 10 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 12 ভাগ, এটা 10 দ্বারা গুণ করলে পাচ্ছি 6, তাহলে পাচ্ছি কত এখানে 2। তার মানে সমাধানটা কিন্তু এখানে আমাদের 2 চলে আসছে। আর এরপর যদি এখন আমরা খ নম্বরের সমাধান দেখি একইভাবে, তাহলে খ নম্বরে আসে হচ্ছে বা আমরা নিয়েছি 4.8কে ভাগ দিচ্ছি 0.6 দিয়ে। তাহলে এখানেও দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পরে এক ঘর, সংখ্যা সমান আছে, অঙ্ক দশমিকের পরে অঙ্ক সংখ্যা কী আছে, সমান আছে। তাহলে আমরা এখন কী করব, এটাকে 10 দিয়ে গুণ দেবো। 10 কেন, কারণ দশমিকের জন্য এক এবং দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা তাই আমরা একটা শূন্য নিচ্ছি, তার মানে 10। তাহলে 4.8কে আমরা কী করব, 10 দিয়ে গুণ দেবো, এবং 0.6কেও আমরা 10 দিয়ে গুণ দেবো। 10 দিয়ে গুণ দেই তাহলে কী পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 48, আর এখানে পাচ্ছি কত 6। তাহলে এখানে পাবো কত, 6 8 48, তাহলে আমরা উত্তর পাচ্ছি 8। তাহলে এখানে দেখো, এখানে কী হয়েছে যে যখন আমরা শূন্য দিয়ে গুণ দিচ্ছি তখন এই দশমিক চলে গেছে, এখানে কিন্তু এই যে যা আসে তাই আসছে, এখানেও কিন্তু 0.6 আসে আসলে, কিন্তু 0.6 আমরা যেহেতু পূর্ণ সংখ্যার আগে শূন্যকে কী করি না, কাউন্ট করি না, তাই এখানে এই শূন্য আমরা ধরতেছি না, সরাসরি 6 লিখতেছি। এভাবে কিন্তু আমরা খ নম্বরের সমাধান করে ফেললাম। তোমরা নিজেদের মতো করে এভাবে সমস্যা নিবা, আমাদের, আমি যে 5টা নিয়েছি এই 5টাই নিতে হবে এমন কোনো কথা নেই, এটার থেকে আইডিয়া নিয়ে ধারণা নিয়ে অবশ্যই নিজে থেকে 5টা সমস্যা তৈরি করে নিজে সমাধান করার চেষ্টা করবে, তাহলে তোমার চিন্তাটা আরও বাড়বে এবং তুমি যে বোঝার যে ক্ষমতাটা এটা আরও বেড়ে যাবে বা আমরা ভালোভাবে আরও বুঝবো। তো অবশ্যই কিন্তু হুবহু এগুলো না করে নিজে নিজে চিন্তা করে প্রবলেম বের করে প্রবলেম সমাধান করবা। এরপরে গ নম্বরটা আমরা দেখি, গ নম্বরে আমি কী নিয়েছি, গ নম্বরে নিয়েছি 12.5 ভাগ 0.25। এবার আমি কী করেছি, এবার আমি একটু কম বেশি করে নিয়েছি, যে ভাজ্যে আমি নিয়েছি দশমিকের পরে একটা সংখ্যা এখানে আছে আর এখানে ভাজকের মধ্যে আছে 2টা সংখ্যা। তাহলে আমরা কী শিখলাম, আমরা শিখলাম যে সর্বোচ্চ যত আছে মানে যতটা সংখ্যা এখানে পাবো, আমি এখানে আছে একটা, এখানে আছে 2টা, তাহলে আমি 2টা বিবেচনা করবো, মানে আমরা কয়টা বিবেচনা করবো, 2টা সংখ্যাই বিবেচনা করবো। তাহলে দশমিকের পরে 2টা সংখ্যা মানে কত দিয়ে গুণ দেবো, 100 দিয়ে উভয়কে আমরা গুণ দেবো। তাহলে উভয়কে যদি আমরা 100 দিয়ে গুণ দিতে চাই তাহলে এটা আমার কী করতে হবে, এটাকে এখন আমার 2টা বানায় নিতে হবে, এবং 2টা বানানোর জন্য উপায় কী, শূন্য ব্যবহার করা। তাহলে 12.50 × 100, এটা যদি আমরা করি কোনো সমস্যা নাই। এখানে এই শূন্য যদি কেউ নাও লেখে তাহলেও কিন্তু হয়ে যাবে, এই শূন্য কিন্তু আমরা যেহেতু বুঝতেছি, বোঝার জন্য আমরা এখানে শূন্যটা লিখলাম। তাহলে এখানে কত আসবে, ভাগ 0.25, এটাকে আমরা কী করবো এখন 100 দিয়ে গুণ দেব। তাহলে এখন কী আসবে, এটা গুণ করলে কী আসবে, এটা গুণ করলে কিন্তু আসবে 1250 ভাগ, এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 25। তাহলে 25 দিয়ে আমরা যদি 1250কে ভাগ দেই আমরা পাবো হচ্ছে 50, এটা দিয়ে এটাকে ভাগ দিলে 50 পাওয়া যায়। এই ভাগ আশা করি আমার দেখাতে হবে না, কারণ এই ভাগ আমরা সবাই পারি। তাহলে কী করলাম দেখো, এটাই কিন্তু এখানে আমাদের শেখার বিষয় যে সংখ্যা তো সমান নেব বুঝলাম, কিন্তু যখন অসমান থাকবে তখন কী করব, তখন আমাদের কাণ্ডারিকে, আমাদের কাণ্ডারি তখন শূন্য। এরপর ঘ নম্বর, ঘ নম্বরটা আমি কঠিন কিছু নেইনি, আমরা যা শিখলাম সেটাই নিয়েছি। এখানে আছে 3.6কে আমরা ভাগ দিচ্ছি 0.9 দিয়ে। তাহলে এখানে দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পরে এক ঘর বা একটা সংখ্যা আছে, তাহলে 10 দিয়ে গুণ দেব। তাহলে এখানে গুণ দিচ্ছি কত দিয়ে, 10 দিয়ে, ভাগ 0.9, এটাকেও গুণ দিচ্ছি কত দিয়ে, 10 দিয়ে। তাহলে এখানে কী আসবে, 36 ভাগ, এখানে আসবে 9, তাহলে 4 9 36। এটাকে কিন্তু আমরা ওই যে শুরুতে, ক্লাসের শুরুতে যে আমি একটা
নিয়ম দেখালাম, বা নিয়ম না মানে পদ্ধতি দেখালাম যে আমরা আরো সহজ উপায় এটা করতে পারি, সেটা কি ছিল? সেটা ছিল এরকম যে এটাকে যদি আমরা এভাবে লিখি, এভাবে লিখে এখন আমরা কি করব, এই যে 36 গুণন 10, 3.6 কে 10 দিয়ে গুণ দিচ্ছি, এখানে 0.9 কে কি করতেছি 10 দিয়ে গুণ দিচ্ছি, তার মানে এই দশমিক এখন আর নাই, এই দশমিক এখন কি নাই হয়ে গেছে। এখানে কি হলো, এই যে 10 আর 10 কেটে গেল, এখানে 0.9 মানে হচ্ছে শুধু 9, এখানে আছে 36, 9 দিয়ে 36 কে ভাগ দিলে কিন্তু 4 পাওয়া যাচ্ছে। এভাবেও কিন্তু আমরা করতে পারি। এরপর উম নম্বরটা দেখি, উম নম্বরে কি আছে, 2.5 / 0.5 সমান কি করব, 2.5 কে গুণ দেব কত দিয়ে, 10 দিয়ে। কেন 10 দিয়ে, কারণ দশমিকের উপরে কয়টা ঘর আছে, একটা ঘর আছে, ভাগ 0.5, এটা কত গুণ দেব কত দিয়ে, 10 দিয়ে, সংখ্যা এখানে সমান আছে, তাহলে এখানে কত 25 ভাগ এখানে আসবে 5, সমান 5 × 5 = 25। আর এটাকে আমরা যদি ওই যে যেটা শিখলাম যে এভাবে কিন্তু উপরে নিচে করে সহজেই করতে পারি, যে এখানে কি আছে দশমিক আছে, দশমিকের জন্য আমি নিচে 1 নিলাম, আর দশমিকের কয়টা সংখ্যা আছে, একটা, তাই 0 নিলাম, আবার নিচে দশমিক আছে তার জন্য কি নিলাম, 1 নিলাম, এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, একটা আছে, তাই 0 নিলাম, বাস এখানে দশমিক কিন্তু নাই হয়ে গেছে। এটা আছে 25 × 10, আর নিচে আছে কত 0.5 × 10, এখানে 0.5 মানে হচ্ছে কত, আসলে 5, কারণ পূর্ণসংখ্যার আগে 0 নাই, দাম নাই, তাহলে এখানে 0 নাই, তাহলে এখানে কি আছে 25, এখানে আছে কত 5, কারণ এ 10 আর এ 10 কি হয়ে গেছে, কেটে গেছে, এখানে আছে 25, এখানে আছে 5, 5 দিয়ে 25 কে ভাগ দিলে কিন্তু এই 5ই হচ্ছে। তাহলে এভাবে কিন্তু আমরা এই যে নিজেরা সমস্যা তৈরি করে নিজেরাই সমস্যার সমাধান করলাম, এবং এর মাধ্যমে কিন্তু এই যে দশমিকে দশমিকে ভাগ এটা আমরা শিখে গেলাম। তাহলে আমি ক্লাসটা আরেকবার বলি যে আমরা আসলে কিভাবে ভাগটা করব। প্রথমত আমরা কি দেখব, আমরা দশমিকটা দেখব যে দশমিকের পরে কত ঘর আছে বা কতটা অঙ্ক আছে, সেই অঙ্কটা বিবেচনা করে সেই অঙ্কটা গুণে নিয়ে আমরা সেই 10, 100 বা 1000 যেটা হয় সেটা দিয়ে ভাজ্য এবং ভাজক দুইটাকে কি করব, গুণ দেব। তাহলে গুণ দিলে আমরা পূর্ণ সংখ্যা পাবো। এখন ওই পূর্ণ সংখ্যা দুইটাকে আমরা স্বাভাবিক যা ভাগ আছে আমাদের ভাগ প্রক্রিয়া, সেই ভাগ প্রক্রিয়ায় ভাগ করে দেব, আমরা আমাদের ভাগফল পেয়ে যাব। এখন 10, 100 নাকি 1000 কোনটা দিয়ে ভাগ দেবো, বা আরও 10,000, 1,00,000 কোনটা দিয়ে আসলে আমি গুণ দেবো, যেটা আমরা বলতেছি যে গুণ দেবো 10, 100 ইত্যাদি গুণ দেবো, সেটা বিবেচনা করবো কীভাবে, যে দশমিকের পরে কতটা অঙ্ক আছে সেটার উপর ভিত্তি করে, যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য বসাবো, কোথায়, একের পরে, এক কিসের জন্য, দশমিকের জন্য, তাহলে দশমিকের জন্য 1, এবং দশমিকের পরে যতটা ঘর আছে বা অঙ্ক আছে ততটা শূন্য বসাবো, বসিয়ে দেখবো সেটা কি 10 হয় নাকি 100 হয় নাকি 1000 হয়, সেই অনুসারে এখানে গুণ দেব, যত মানে যেটা আমরা এতক্ষণ যাবত অঙ্ক করে সমাধান করলাম বা হচ্ছে জোড়াই কাজগুলো করে দেখলাম এবং এই পুরো ক্লাসটার মধ্যে আমরা আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা এই দশমিকে দশমিকে ভাগের আরও যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে হাজির হব, সেগুলো সমাধান করব, তাতে হচ্ছে আমাদের বোঝাটা আরও সহজ হবে এবং আমাদের প্র্যাকটিসটাও আরও ভালো হবে। তোমরা কিন্তু অবশ্যই এই জোড়াই কাজটা নিজেরা নিজেরা সমাধান করবা, তাহলে তোমাদের এই যে ক্লাসটা আমরা করলাম এতে তোমাদের যে বোঝার ক্ষমতাটা বা আমরা কি বুঝলাম সেটা আমাদের আরও ভালোভাবে বুঝতে পারবো। এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে এই দশমিকে দশমিকে ভাগের কিছু সমস্যা যে একক কাজটা আছে আমাদের সেটা নিয়ে হাজির হব, সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।